এখানে ব্যাংকটা ফাঁকা ছিল, টাকা তুলছি ওইখান থেকে আমরা 60,000 টাকা, আর আগের থেকে টাকা 20,000 মতন টাকা ছিল। টোটোতে উঠছি, নামছি, যখন যেই রাস্তা পার করে ডিএস কলোনি ঢুকবো তখনই পিছন থেকে দুইটা ছেলে আইসে আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে ব্যাগটা কাইরে নিল, পুরা স্পিড দিছে স্যার। দুইটা ছেলেকে আমাকে মানে সামনে রাখলে আমি চেহারা চিনতে পারি। बैंक से रुपए निकालकर घर जा रही एक महिला का रुपयों से भरा बैग दो बाइक सवार बदमाश लेकर फरार हो गए। बताया जा रहा है कि बैग में कुल 80,000 रुपए थे, जिसे दो बदमाश चोरी कर फरार हो गए। यह सनसनीखेज मामला सिलीगुड़ी के गोड़ा मोड़ इलाके से सामने आई है। बताया गया है कि फुलबाड़ी एक नंबर ग्राम पंचायत के गोड़ा मोड़ संलग्न रामनगर बस्ती की निवासी बबीता राय और शीला दुबे शुक्रवार दोपहर एनजीपी इलाके के एक राष्ट्रीयकृत बैंक से 60,000 रुपए निकालकर टोटो से घर लौट रही थी। टोटो डीएस कॉलोनी इलाके में जैसे ही पहुंची, वैसे ही पीछे से आ रहे एक बाइक पर सवार दो युवकों ने उनके हाथ से पैसे वाला बैग जबरन छीन कर चंपत हो गए। बैग में पहले ही 20,000 रुपए थे, साथ ही वे लोग बैंक से 60,000 रुपए निकाले थे। आरोप है कि बदमाशों ने कुल 80,000 रुपए लेकर फरार हो गए। घटना के बाद शुक्रवार शाम को एनजीपी थाने में छिनतई की शिकायत दर्ज करवाई गई। पुलिस पूरे घटना की जांच में जुट गई है। इधर इस संबंध में बबीता राय ने क्या कहा, सुनिए। আমরা দুইজনে কালকে ব্যাংকে গেছিলাম। ব্যাংকে গেছি স্যার দুইটার সময়, ওইখানে ব্যাংকটা ফাঁকা ছিল, টাকা তুলছি ওইখান থেকে আমরা 60,000 টাকা, আর আগের থেকে টাকা 20,000 মতন টাকা ছিল স্যার ব্যাগে। ওই টাকাটা আমি ছেলের ট্রিটমেন্ট জন্য ঋণ ধার করে টাকাটা বলছিলাম নিব বলে গেছিলাম স্যার। উঠাইছি টাকা, তখন ব্যাংকটা ফাঁকা ছিল, ওই ব্যাংক মানে টাকা বই আমার মার পেনশন বই দিদির মোবাইল টোবাইল সব ওইটাতেই ছিল। ওইটা নিয়ে যখন বার হয়েছি স্যার তখনই টোটো পাইছি, টোটোতে উঠছি, যখন উঠে মানে দুইজনই আমরা সেন্ট্রাল ব্যাংকে আগাইছি, যখন নেতাজি মোড়ে একটা মহিলা উঠলো, উঠার পরে আমি বললাম কি আমি ভিতর দিয়ে যাব, ও বলল কি না ওই দিক দিয়ে না আপনি নামলেন রাস্তায় নামেন, ঠিক আছে নামছি। যখন যেই রাস্তা পার করে ডিএস কলোনি ঢুকবো তখনই পিছন থেকে দুইটা ছেলে আইসে আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে ব্যাগটা কাইরে নিল, পুরা স্পিড দিছে স্যার। স্যার দুইটা ছেলেকে আমাকে মানে সামনে রাখলে আমি চেহারা চিনতে পারবো স্যার। পিছন থেকে একটা পালসার আইসে পুরো আসে, ই বোলেরো আসছে, আইসে পুরা ওদেরকে মানে ইসে করছে কিন্তু ধরতে পারে। সেন্ট্রাল ব্যাংক স্যার, এনজেপি সেন্ট্রাল ব্যাংক, 60,000 টাকা আর আগের 20,000 টাকা ছিল স্যার। ছেলে বিকলাঙ্গ আছে স্যার, জন্ম থেকে বিকলাঙ্গ নেই, হঠাৎ এরকম হয়ে গেছে, অনেক লোক বলছে এই জায়গায় নিয়ে গেলে ভালো হবে স্যার, ওই জন্য আমি টাকাটা তুললাম যে নিয়ে যাবো ছেলেটাকে, এখন ছেলের ট্রিটমেন্টও করাইতে পারবো না। আর বাইকে ছিল পালসার কালো রঙের ছিল স্যার, কালকে 5টার সময় আমি থানায় রিপোর্ট করছি স্যার। এটাই বলবো যে সেন্ট্রাল ব্যাংকে যে পরিস্থিতিটা আছে, 2 বছর আগে আমার মা পেনশন তুলে আসতেছিল, মার পেনশন বই 10,000 টাকা ওরকম আছে। কিছুদিন আগে আমি লন্ড্রিতে কাজ করি স্যার, ওইখানে একটা মহিলা খুবই গরিব স্যার, আমার থেকেও মহিলাটা খুবই গরিব, ওর 30,000 টাকা তুলছে সঙ্গে সঙ্গে টাকাটা। তো এই সেন্ট্রাল ব্যাংকে কেন এরকম ঘটনা হচ্ছে এত বড় ব্যাংকটা, এই জন্য আমি চাই স্যার এরকম লোকজনকে ধরা, মানে গরিব মানুষ পেট কাইটে টাকাটা জমায় স্যার, আমি এটাই চাই। কেন প্রায় দেখি সেন্ট্রাল ব্যাংক থেকে কিন্তু এই ঘটনাটা, তাহলে ওইখানে একটা সিকিউরিটি ভালো করে দেওয়া উচিত, যাতে গরিব মানুষ দুইটা টাকা যে রাখে, তাহলে এইভাবে যদি টাকা উঠায় বাড়ি যায় আর যদি পথে যদি কিছু হয়ে যায় তাহলে তো গরিব মানুষ টাকা রাখবে কিসের জন্য স্যার। পুলিশ বলছে দেখেন ওরা তো খুব সাতির, ওরা তো বাইরেরই লোক, কিন্তু লোক এখানে হতে পারে কিন্তু গাড়িগুলা কিন্তু বাইরের, আমরা চেষ্টা করতেছি ধরা পড়বে এইটাই বলছে স্যার। আমি স্যার সামান্য একটা ওই লন্ড্রি আছে না রেলের, ওইখানে এমনি কাজ করি স্যার।
50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा, और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।